হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো দেবের আপকামিং বাংলা 5টা মুভি নিয়ে। প্রথমত আমরা অলরেডি টেক্কা অলরেডি আমরা দেখে নিয়েছি, আমি এটা রিভিউ যে করিনি বিকজ হচ্ছে অলরেডি আমি একটু লেটে দেখেছি মুভিটা, অলরেডি সবাই দেখে নিয়েছি মুভিটা, তাই জন্য আমি মুভিটা রিভিউ করি। টেক্কা আমার বেশ ভালো লেগেছিলো। তো টেক্কাটা কিন্তু আমাদের একটু লেটে আসলো বলে আমাদের খাদান মুভির যে শ্যুটিং চলছিল অলস্তি আমরা পিছিয়ে যায়, এবং খাদান মুভিটা কিন্তু নিজের বছরের এন্ডে, ঠিক আছে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি অভিজিৎ সেনের একটা ফ্যামিলি ওয়েন্টি মুভি রিলিজ হওয়ার কথা ছিল, সেটাকেও পিছিয়ে দেওয়া বিকজ লাস্টের মনে হয় প্রধান বেরিয়েছিল সেরকমই একটা মুভি ছিল অভিজিৎ সেন, ঠিক আছে। যাই হোক, স্টার্টিং নিয়ে কথা বলি, স্টার্টিংয়ে আমরা ফার্স্ট বলবো হচ্ছে খাদান নিয়ে। তো খাদান মুভিটা অলরেডি টিজার বেরিয়ে গেছে, এবং খাদান হচ্ছে আই থিঙ্ক দেবের একটা ড্রিম প্রজেক্ট, একটা বিগ প্রজেক্ট, ঠিক আছে। এবং এই ধরনের কাজ কিন্তু জেনারেলি আমরা সাউথে দেখি, ঠিক আছে, সেটা কিন্তু এইবার আমরা কিন্তু বাংলাতে চাইছি, দেখতে চলেছি, ঠিক আছে। এবং আই থিঙ্ক এই মুভিটা যদি হিট হয়, মুভিটা যদি সাকসেসফুল হয়, তো আমরা আই থিঙ্ক যেরকম KGF টাইপের একটা ইউনিভার্স পেয়েছি না, বা সালার টাইপের, সেরকম কিছু আমরা কিন্তু এখানেও পেতে পারি। এবং ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খালি অ্যাক্টের কারণে একটু ডার্ক মনে হচ্ছে, একটু লাইট আপ হতে পারতো। দেব অলরেডি এবার লিখে দিচ্ছে ট্রেলার স্টার্টিং, টিজার স্টার্টিং যে লাইটটা একটু বাড়িয়ে দেন, ব্রাইটনেস একটু বাড়িয়ে দেন, বিকজ মুভিটা বেশ ডার্ক, একটু ডার্ক হিসেবে করা হয়েছে, ঠিক আছে, জুলিশ কালার ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওখানে কিন্তু টিজারটা আমার বেশ ভালো লেগেছে, দেবকে একটু অন্য রূপে দেখা যাচ্ছে, দেবের অ্যাক্টিং ভালো লেগেছে, আই থিঙ্ক ডবল পার্ট হয়ে চলেছে, যিশুকে দারুণ লাগছে, একটা অন্য ধরনের ব্যাপার, ঠিক আছে, বৈষ্ণব টাইপটা দেখানো হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। তো এই মুভিটা কিন্তু একটা বিগ বাজেট, একটা বড় সড়ো মুভি চলেছে এই বছরে ইন্ডিয়া, আই থিঙ্ক মুভিটা বেরোতে চলেছে। সো এটা নিয়ে আমি কিন্তু খুব হাইপ রয়েছি এই দেবের খাদান মুভি নিয়ে। তো এই যেটা বলছিলাম, যে এই খাদানের জায়গায় কিন্তু ডিসেম্বরের এন্ডে যেরকম বেরোচ্ছে আই থিঙ্ক দেবের জন্মদিনে, ঠিক আছে, লাস্ট ইয়ার বেজল প্রধান, এই বছরও উইচিং একটা ফ্যামিলি মুভি, ও যে মুভি করে থাকে সেরকম একটা মুভি বেরোনোর কথা ছিল, সেটাকেও আই থিঙ্ক পুশ করে দেওয়া হচ্ছে, আই থিঙ্ক নেক্সট ইয়ার সেটা বেরোবে। সেটা হচ্ছে সেকেন্ড মুভি, সেটা এখনও পর্যন্ত টাইটেল নেম টেম কিছু দেওয়া হয়নি, বাট ওই মুভিটা কিন্তু আসতে চলেছে, বাট ওটা 2025 হিসেবে বলে আমার মনে হচ্ছে, বিকজ অলরেডি এই বছর এন্ডে খাদান নিয়ে নিয়েছে। তো অভিজিৎ সেনের একটা ফ্যামিলি মুভি কিন্তু দেব করছে, সেম টাইপের যেটা বললাম প্রধান বা ধরে এর আগে তুমি গিয়ে দেখে রাখো টনিক, ঠিক আছে, এইসব এই ধরনের মুভি আর, ঠিক আছে। তো ওই একটা মুভি গেল। নেক্সট আরেকটা মুভি নিয়ে খুব হাইপ শুনে যাচ্ছে, এই খাদানের পরে দেব একদম ওটার উপর ঝাঁপিয়ে পড়বে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এই মুভিটা কিন্তু অনেক দিন ধরে শোনা যাচ্ছে যে মুভিটা হবেই হবে হবে, দেব নিজের প্রোডাকশনে এই মুভিটা করছে। তো ধ্রুব ব্যানার্জি এই মুভিটাকে ডাইরেক্ট ও রাইটিং করছে, ও রাইটিং কমপ্লিট করে ফেলেছে অলমোস্ট, ঠিক আছে, এবং ডাইরেক্টিংও করছে। এবং ধ্রুব ব্যানার্জি নিজে গিয়ে লোকেশান সেটে গিয়ে চেক করছে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশান, ওয়েস্ট বেঙ্গল বাদেও আই থিঙ্ক ইন্ডিয়ার আরও কয়েকটা জায়গা যেখানে একটু জঙ্গল টাইপের জায়গা আছে, এবং একটু মানে ভিতর দিকে এরিয়া আছে না, গ্রাম টাইপের এরিয়া, সেই রকম জায়গায় গিয়ে শ্যুটিং করা হবে। সেই শ্যুটিং লোকেশান টোকেশন কিন্তু অলরেডি সেট করা চলছে, সেই বিষয়ে দেখাশোনা চলছে, বিকজ দেবের এদিকের কাজ স্টিকার অলমোস্ট ওর প্রমোশন সব শেষ হয়ে গেছে, এবার খাদানের উপর ঢুকে গেছে, খাদানটা যেই রিলিজ হয়ে যাবে না এরপরেই ও গিয়ে রঘু ডাকাত মানে রঘু ডাকাত তৈরি করতে লেগে পড়বে, এবং সেই মুভিটা কিন্তু আমরা 25 দেখতে পাবো। আর এটা কিন্তু একটা আইকনিক মুভি হতে পারে, বিকজ ওকে আমরা একটাই ব্যাক শট কিন্তু অলরেডি আমরা বারবার অনেকদিন ধরে দেখছি, ঠিক আছে, এখান থেকে আই থিঙ্ক ও নিজের ফিজিকটাকেও বিল্ড আপ করবে, ঠিক আছে, রঘু ডাকাতে সিক্স প্যাক দরকার নেই, বাট একটা জবরদস্ত তাগড়াই চেহারা দরকার আছে, ঠিক আছে। এবং সেই টাইমের, ঠিক আছে, ওই পিরিয়ডের যে মুভি আমরা আই থিঙ্ক এখন আর সেরকমভাবে দেখতে পাই না, ঠিক আছে, রিসেন্ট ইয়ারে তুমি যদি মনে করে দেখো পিরিয়ডিক মুভি কিন্তু এখন সেভাবে হয় না, ঠিক আছে। তো সেটা কিন্তু বাংলার একটা অন্য টাইমের মুভি দেখতেও কিন্তু একটা অন্যরকম লাগবে, আই থিঙ্ক মুভিটা বেশ ভালো হতে চলেছে। তো এই মুভিটা আমি কিন্তু বেশ এক্সাইটেড রয়েছি। ওকে, নেক্সট মুভি হচ্ছে চাঁদের পাহাড় 3। চাঁদের পাহাড় প্রথম 2013 এসেছিল। তো চাঁদের পাহাড় হচ্ছে অ্যাকচুয়ালি আমার শুধু না, আমাদের বাঙালিদের যারা কিশোর বয়সী লোকজন আছে তাদের একটা ওয়ান অফ দ্য বেস্ট বুক আমি বলবো, যৌথভূমি বন্দ্যোপাধ্যায়। আমি একটা সারা রাত জেগে তিনি করছিলাম ট্রেনে বসে, ঠিক আছে, আমি সারা ট্রেনে জার্নি করছিলাম, তো ট্রেনে বসে ক্লাস তখন আমি আই থিঙ্ক 10 পড়ি, তো তখন আমি পুরো বইটা পড়েছিলাম। তো সেটা আলাদাই একটা কি বলে এক্সাইটমেন্ট দেয় যে বাঙালিরা অ্যাডভেঞ্চার করতে গেলে কোথায় যেতে পারে, কী করতে পারে, সে একটা অন্যরকম ব্যাপার যেটা অন্য কোনো বইতে আমি পাইনি। তো যাই হোক, সেই মুভিটাকে বড় পর্দায় দেখার একটা খুব এক্সাইটমেন্ট ছিল, 2013 আমরা সেটা পেয়েছিলাম। অ্যাকচুয়াল লোকেশনে গিয়ে শ্যুটিং অ্যান্ড অল দোজ থিং দেব
আর টিভির, ঠিক আছে? ওখানে কিছু আই থিঙ্ক ক্রিয়েটিভ ডিসিশন নিয়ে আমি যেটা আমার পছন্দ হয়নি, বাট সেটা দেবের উপর চাপ নয়, সেটা হচ্ছে যারা রাইটিং করেছে ক্রিয়েটিভ ডিসিশন তারা করেছে, বাট সেটা আমার কিছু পছন্দ না হলেও, বাট ওই যে পুরো গল্পটাকে বড় পদে তুলে ধরা এবং সেই যে অ্যাটমসফিয়ার নিয়ে যাওয়া, সেই লোকেশানে যে শুটিং করা, সেগুলো আমার খুবই ভালো লেগেছিলো। তো এটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট মুভি বলবো আমি বাংলার মধ্যে, ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট বড় ভিশন নিয়ে করার চেষ্টা করা হয়েছিল, তো সেটা একটা বড় বিষয় ছিল। তারপরে ওটা সিকুয়েল 2013-2017 আসে হচ্ছে অ্যামাজন অভিযান, সেটা অ্যাকচুয়ালি বিভূতির বন্দ্যোপাধ্যায় লেখা না হলেও ওটার কাইন্ড অফ ইন্সপিরেশন নিয়ে ওটাকে বানানো হয় অ্যামাজন অভিযান। সেটাকেও বলবো ভিজুয়াল এফেক্টের দিক থেকে আমরা অতটা ক্রিটিসাইজ করতে পারি না, বিকজ আমাদের বাংলার বাজেট অত বেশি থাকে না, বাট তা সত্ত্বেও কাহিনিটা ভালো লেগেছে, একটা অ্যাডভেঞ্চার বিষয়ে সেই সম্পর্কে আবার ফিরে পাওয়া আসে, সেটা ভালো লেগেছে। এবার আমরা থার্ড পার্টির জন্য কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে আছি এবং সেটা শুনতে পাচ্ছি হবে হবে করে, এটা মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার বেরোতে পারে, ঠিক আছে? আই থিঙ্ক রঘু ডাকাতের পরে হয়তো ও চাঁদের পাড়ে শুটিং স্টার্ট করতে পারে, তো সেটাও কিন্তু একটা বড় বাজেট। ওই মুভিটা একটু লেট হবে বিকজ হচ্ছে আই থিঙ্ক এইবার ও অন্য কোনো দেশে যাবে, অলরেডি আমরা আফ্রিকা গেছি, দেন আমরা অ্যামাজনে গেছি, এরপর আই থিঙ্ক আরেকটা কোন দেশ আই থিঙ্ক কোনো আইস টাইপের শুনতে পাচ্ছিল রাশিয়া বা এরকম কোনো জায়গায় গিয়ে শুটিং হবে যেখানে বরফ টরফ রয়েছে, ঠিক আছে? তো সেখানে আবার নতুন কিন্তু আবার ওই জন্য যেতে চলেছে সব প্রশ্ন, সেটাও কিন্তু একটা বড় চমক হতে চলেছে। এরপরে আরও তিনটে মুভি আমার কাছে আসে যেগুলো দেবের সঙ্গে কানেক্টেড, এবার এই মুভিগুলো কবে বেরাবে বা বেরাবে কেউ না এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে। ফার্স্ট হচ্ছে কম্যান্ডো, এই মুভিটা প্রথম বাংলাদেশের সঙ্গে টাই আপ করে বাংলাদেশে শুটিং হচ্ছিল বাংলাদেশের নায়িকা নিয়ে, ঠিক আছে, অলমোস্ট মুভিটা বাংলাদেশ হিসেবেই হচ্ছিলো, তাহলে দেব হচ্ছে আমাদের একটা ছিল, কিন্তু পরে ওখানে প্রোডাকশানের কোনো প্রবলেমের জন্য মুভিটা ক্যান্সেল, অলমোস্ট 20% বা 50% শুটিং আমরা ক্যান্সেল হয়ে যায় এবং পরে শুনতে পাচ্ছেন দেব নিজের প্রোডাকশান নিয়ে এই মুভিটাকে কমপ্লিট করবে, বাট সেটা নিয়ে এখনও পর্যন্ত আর কোনো কিন্তু নিউজ পাওয়া যায়নি। তো এই একটা মুভি কিন্তু নেক্সট ইয়ার বা তারপরের বছর আসতে পারে, বিকজ মুভিটা অনেকটা শ্যুট হয়ে গেছে এবং পরেরটুকু হয়তো দেব নিজের প্রোডাকশান কমপ্লিট করতে পারে, এটা একটা গেল। নেক্সট আইটেম হচ্ছে ধ্রুবতারা, এই মুভিটা কিন্তু অনেক দিন আগে আমি শুনেছি শুটিং হয়ে গেছে, শুভশ্রীর সঙ্গে ছিল 2016 দিকে শুটিং হয়ে গেছিলো, বাট তারপরে মুভিটা শেল্ফ করে দেওয়া হয়, কেন কী কারণ আম নট শিওর, বাট ওটা হয়তো দেব নিজের প্রোডাকশানে এনে ওটাকে আই থিঙ্ক এডিট করে কমপ্লিট করে রিলিজ করতে পারে, বাট ওটা কবে বেরাবে আদৌ বেরাবে কিনা সেটাই সন্দেহ। তুমি যদি ইউটিউবে সার্চ করো আই থিঙ্ক ধ্রুবতারা ওটা কিছু ক্লিপও পেয়ে যাবে, ওটাতে একটা লুক দেওয়া হয়েছিলো আই থিঙ্ক বয়স্ক দেব বা সামথিং, সেটা খুবই হরিফিক টাইপের একটা লুক ছিল, ঠিক আছে? তো মুভিটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের আই থিঙ্ক লাভ স্টোরি মনে হয় হতে পারে, বাট সেটা কেন শেয়ার করা হয়েছে বা রিলিজ হবে কি না বলে কবে হবে সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে, বাট এটা কিন্তু বেরোতে পারে। তো শ্রীজিৎ মুখার্জি সিরাজউদ্দৌলার একটা বায়োপিক তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছিল, ঠিক আছে, যেটা শোনা যাচ্ছে দেবকে নিয়ে করতে চলেছে, বাট তারপরে এই একটা এটা বড় প্রোডাকশান হাউস অ্যান্ড ব্যাটেল সিন, তো এটা একটা বড় প্রোডাকশান ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? সেটা সেই ভেঙ্কটেশ ফিল্ম থেকে করবে না দেব নিজের প্রোডাকশানে করবে, বাট আধো মুভিটা হবে কি না কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বাট এটা অনেকদিন আগেই সিদ্ধ বলেছে ওরা একটা বায়োপিক করা হচ্ছে সিরাজউদ্দৌলাকে নিয়ে, আর সেখানে কিন্তু দেবের নাম বারবার উঠে আসছিল। আর এইটা একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বাংলার যে ইন্ডাস্ট্রিতে আপাতত বড় মুভি যদি বলি খুব কম একটা যারা হচ্ছে মানুষকে হল অব্দি নিয়ে যেতে পারে এবং একটা ভালো বক্স অফিস কালেকশন করতে পারে, সেখানে দেবের নাম কিন্তু প্রথমেই উঠে আসে, তো সেই জন্যই আই থিঙ্ক বারবার দেবের নামটা উঠে আসছে এই মুভিটার জন্য, বিকজ এইটা কিন্তু একটা বিশাল বড় বাইট মুভি চলেছে, বিকজ ওরকম ভিজুয়াল এফেক্ট ইউজ করা বা এক্সট্রা ইউজ করা, ঠিক আছে, যেখানে একটা ব্যাটেল হচ্ছে অনেক এক্সট্রা লোক লাগবে না ভিজুয়াল ইউজ করতে হবে, দুটোতেই বড় বাজেট লাগবে, তো সেখানে একটা বড় স্টার কিন্তু দরকার আছে। তো সেইদের এই বায়োপিকটা কিন্তু দেবের সঙ্গে হতে পারে, কবে হবে কতদিনে কমপ্লিট হবে সেটা আই থিঙ্ক প্রোডাকশনের উপর ডিপেন্ড করবে। তো এই কটা মুভি কিন্তু আমরা আমাদের কাছে হচ্ছে যেগুলো আসতে চলেছে ইন ফিউচার দেবের তরফ থেকে, তো আমি কিন্তু প্রচণ্ড বেশি এক্সাইটেড, স্পেশালি ফর খাদান, তারপরে চাঁদের পাহাড় আর রঘু ডাকাত, সেটাও, ঠিক আছে? তো তোমার কোন মুভিটা নিয়ে বেশি এক্সাইটমেন্ট মনে হচ্ছে, কোনটা মনে হচ্ছে মুভিটা বেশি আগে বেরিয়ে গেল নেক্সট ইয়ার যদি বেরোয় খুব ভালো হয়, সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানবো। তার সঙ্গে দেখা হবে নেক্সট ইয়ারের কিন্তু পাওয়া।